মাতৃত্ব নারীর গৌরব। একজন মহিলার জন্য গর্ভবতী হওয়াটা যেমন আনন্দের তেমনি রোমাঞ্চকর। এই সময় মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার, তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হয় এবং গর্ভের সন্তানের খেয়াল রাখতে হয়। গর্ভবতী মাকে নিতে হয় আলাদা সতর্কতা। গর্ভের সন্তানের ভালো মন্দের ক্ষেত্রে এই সতর্কতার বিকল্প নেই। গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে, তাহলে সে মায়ের পেটে স্বাভাবিকভাবে নড়াচড়া করবে, যা গর্ভবতী মা অনুভব করতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাইকে ইনফোটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি নতুন হবমা হয়ে থাকেন আর সর্বদা চিন্তিত থাকেন আপনার গর্ভের আদরের সোনামণিটির সুস্থতার কথা ভেবে, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমাদের আজকের আলোচনা, গর্ভের সন্তান সুস্থ কিনা কিভাবে বুঝবেন। আমাদের কাছে প্রায় সব বউমায়েরাই অভিযোগ করে থাকেন যে পেটে থাকা শিশু নড়ে না। আবার কেউ কেউ বলেন পেটে বাচ্চা কম নড়ে। আবার অনেকেই প্রশ্ন করেন পেটে শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন। এই সকল প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। পেটে শিশু ভালো আছে কিনা তা বোঝার প্রথম ও প্রধান মাধ্যম হলো শিশুর নড়াচড়া। পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয় প্রসবের বহু আগে থেকেই। 10 সপ্তাহ বা 12 সপ্তাহ থেকেই পেটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে, কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না। যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন, তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্ভকালীন সময়ের 6 মাসের পর। তার আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে, কিন্তু বাচ্চার নড়াচড়ার পরিমাণ তিনি গণতে সক্ষম হন না। আর যিনি আগে মা হয়েছেন, অর্থাৎ যিনি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন, তিনি হয়তো আরও আগেই পেটের বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন বা গুনতে পারেন, তবে সেটাও অন্তত 5 মাস সময় পর। একটা বাচ্চা পেটে নড়াচড়া করছে কি করছে না, কতবার নড়াচড়া করছে, এটা মা 28 সপ্তাহ পর থেকে গুনবেন। প্রতি 12 ঘন্টায়, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পেটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা 10 বার নড়াচড়া করে থাকে। পেটে বাচ্চা হয়তো সকালে নড়েছে, দুপুরে কিছু সময়ের জন্য বাচ্চা নড়াচড়া করেনি, তখন অন্তঃসত্ত্বা মা অস্থির হয়ে যান যে পেটের বাচ্চা নড়াচড়া করছে না কেন এই ভেবে। কিন্তু এতে অস্থির হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। দেখতে হবে পুরো 12 ঘন্টায় শিশুটি 10 বার নড়াচড়া করলো কিনা। শিশু পরিস্থিতির উপর নড়াচড়া করে, তারাও পেটে ঘুমায়, যখন ঘুমায় তখন তারা নড়াচড়া করে না। গর্ভবতী মা ভারী খাবার খাওয়ার পর বাচ্চা ভালো নড়ে, তাই আপনি সকালে নাস্তা খাওয়ার পর, দুপুরে খাবার খাওয়ার পর এবং রাতে খাবার খাওয়ার পর বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন এবং এই সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা আপনি গুনবেন। যদি সকালে নাস্তা খাওয়ার পর 3 বার, দুপুরে খাওয়ার পর 3 বার এবং রাতে খাওয়ার পর 3 বার, অর্থাৎ মোট 9 বার বাচ্চা নড়াচড়া করে এবং সারাদিনের চলাফেরায় অন্তত পক্ষে 1 বার নড়ে, তাহলে বুঝতে হবে পেটে বাচ্চা সুস্থ আছে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে। এটাকে আপনার 1 হিসেবে কাউন্ট করতে হবে। যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার 2 হিসেবে গুনতে হবে। অনেকেই একটা ভুল করে থাকে, যখন বাচ্চা নড়া শুরু করে তখন গুনতে গুনতে 1 থেকে 100 পর্যন্ত সহ গুনে ফেলে। আসলে কিন্তু তা নয়, প্রতিবার থামলেই 1 শুরু করতে হয়। এভাবে যদি সারাদিনে সে 10 বার নড়াচড়া করে, তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে। তবে কোনো বাচ্চা যদি কোনো কারণে অস্বাভাবিক থাকে, তাহলে কিন্তু সে 10 বারের কম নড়ে। কোনো বাচ্চা যদি 5 বার বা 6 বার নড়ে, তাহলে সেটা সবার আগে মা টের পাবেন, যদি তিনি সতর্ক থাকেন। তাই ঠিক তখনই সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে তার যোগাযোগ করা উচিত। অনেকেই বলে থাকে আজ কম নড়েছে, আচ্ছা কালকের দিনটা দেখি, পরশু দিনটা দেখি, তারপর ডাক্তারের কাছে যাব। কিন্তু না, এই অবহেলা ভুলেও করা যাবে না। গর্ভে থাকা শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণই হচ্ছে যে পেটের নড়াচড়া সে কমিয়ে দিবে, একটা পর্যায়ে নড়াচড়া বন্ধই করে দিবে। এরকম অনেক দেখা গিয়েছে যে বাচ্চারা নড়াচড়া কমিয়ে দেওয়ার পরও মা অবহেলা করেছে, বলেছে কালকে দেখি পরশু দেখি, শেষ পর্যন্ত বাচ্চাটা আর রক্ষা করা যায়নি। তাই একজন মা যখনই টের পাবে যে বাচ্চার নড়াচড়া 10 বারের কম হচ্ছে, তখনই সে সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করবে। বন্ধুরা, এখন আমরা জানবো পেটে বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার কারণ কী
এক, পেটে বাচ্চা নড়াচড়া কমে যাওয়ার প্রধান একটি কারণ হচ্ছে পেটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া। দুই, অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় পেঁচিয়ে যায়, ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় এবং বাচ্চা নড়াচড়া কমে যায়। তিন, অন্যতম আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা। রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয়। বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই, তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা রাখি ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি দেখে উপকারী মনে হলে সব বাবা-মায়েদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।